আপনি যদি একটা নতুন বিজনেস নিউ স্টার্ট আপ বিজনেস স্টার্ট করতে চান বা আপনি যদি স্টক মার্কেটে কিভাবে একটা বেস্ট স্টক আমি চুজ করতে পারি, বেস্ট কোম্পানি, পটেনশিয়াল কোম্পানি যার ফিউচার প্রসপেক্টিভ দেখ, কীভাবে আমরা ভালো একটা কোম্পানি চুজ করতে পারি যার ফিউচার প্রসপেক্টিভ অনেক ভালো হবে এবং মার্কেট লিডার হবে, কিভাবে আমি বেস্ট কোম্পানি, এতগুলো স্টক মানে কোম্পানি স্টক মার্কেটে লিস্টেড আছে তো বেস্ট কোম্পানি কিভাবে আমি চুজ করতে পারি সেটা যদি জানতে চান বা এ টু জেড স্টক মার্কেট রিলেটেড যদি আপনি নলেজ আপনি গেইন করতে চান তাহলে এই ভিডিওটি আপনি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা আজ ডিসকাস করব অ্যাসেট, হোয়াট ইজ অ্যাসেট অ্যান্ড টাইপস অফ অ্যাসেট, কোন অ্যাসেট, হোয়াট ইজ ট্যাঞ্জিবল অ্যাসেট, ইনট্যাঞ্জিবল অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, অপারেটিং মানে অ্যাকচুয়ালি তো এভরিথিং আই উইল বি ডিসকাস ইন দিস পার্টিকুলার ক্লাস। ট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবল লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে কীভাবে আমরা কোন অ্যাসেট কোথায় আমরা কাজে লাগে, এভরিথিং আই উইল বি ডিসকাসিং ইন দিস পার্টিকুলার ক্লাস। তো ভিডিওটি শুরু করার আগে বলি, অনেকেই হয়তো ধৈর্য হারিয়ে ফেলছেন, আমার লাস্ট যে ভিডিওগুলো পরপর আমি ভিডিওগুলো এনেছি প্রায় বারোটা ভিডিও লেকচার অলরেডি কমপ্লিট হয়ে আছে। তো এই ভিডিওগুলো পরপর দেখুন, আপনি দেখার পরে আপনি একটা স্টকে একটা ডিসিশন নিতে পারেন। যদি আপনি দুই মিনিটে একটা সাজেশান চান আমার থেকে তাহলে আমি ছটা পয়েন্ট আমি বলতে পারি, তার উপরে বেস করেও আপনি আপনার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটাকে ফুলফিল করতে পারেন, বাট এটা মানে ট্রেডিংয়ের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। তো আপনাকে কয়েকটা প্যারামিটার দেখতে হবে, সেই প্যারামিটারগুলোর ওপরে বেস করে আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন। তো এর জন্য বেশি মাথা ঘামানোর দরকার নেই, সেই কয়েকটা পয়েন্ট আমি এখানে ভিডিওটি শুরু করার আগে ডিসকাস করব। তো ফার্স্ট পয়েন্ট মানে অ্যাকচুয়ালি আমরা আজকে যেটা ডিসকাস এখানে এই মুহূর্তে দু মিনিটের জন্য যেটা ডিসকাস করছি, হাউ টু পিক এ গুড স্টক অর পটেনশিয়াল স্টক। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে আপনাকে দেখতে হবে কোম্পানির বিজনেসটা, যে মিনিমাম 20 ইয়ার্সের একটা বিজনেস দেখতে হবে, যে 20 ইয়ার্স কোম্পানি 20 বছর ধরে অ্যাটলিস্ট ব্যবসা করছে বা ওই মার্কেটে সাস্টেন করে আছে এরকম দেখতে হবে। আর কী দেখতে হবে, মার্কেটে কোম্পানির ROCE যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যদি গ্রেটার দ্যান 30% হয় তাহলে মিনিমাম 25% আপনাকে ধরতে হবে বা 20-25%, তাহলে আপনি সেই কোম্পানিটা একটা ভালো কোম্পানি হিসাবে আপনি চুজ বলতে পারেন। এরপরে যেটা আসে নাম্বার 3, সেটা হচ্ছে কোম্পানির ডেপ্ট টু ইকুইটি রেশিও 0 হতে হবে, কোম্পানির ডেপ টু ইকুইটি রেশিও 0 হতে হবে, কিন্তু ব্যাংক নয়, এক্সক্লুড ব্যাংক, ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল সেক্টরের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে না, ডেপ টু ইকুইটি রেশিও 0 হতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কোম্পানি মার্কেট লিডার হতে হবে। মানে কি মার্কেট লিডার বলতে, মনে করেন আমি যদি এক মিনিটের জন্য আপনাকে জিজ্ঞেস করি আইটি সেক্টরের মার্কেট লিডারকে, তাহলে আপনি বলতে পারবেন ইনফোসিস, টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এসিএল। আমি যদি বলি পেইন্ট সেক্টরের মার্কেট লিডারকে, এশিয়ান পেইন্টস, বার্জার পেইন্টস। আমি যদি বলি জুয়েলারি সেক্টরের মার্কেট লিডারকে, টাইটান। আমি যদি বলি গার্মেন্টস সেক্টরের মার্কেট লিডারকে, তো এটা হচ্ছে পেজ ইন্ডাস্ট্রিজ, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গার্মেন্টস সেক্টরের মার্কেট লিডার। এইভাবে আপনাকে চুজ করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার, যে ইনফ্রাস্ট্রাকচারের মার্কেট লিডার আপনি L&T ধরতে পারেন। পাওয়ার সেক্টরে এই মুহূর্তে মার্কেট লিডার আছে আদানি গ্রিন, পাওয়ার গ্রিড। ব্যাঙ্কিং সেক্টরে মার্কেট লিডার হচ্ছে HDFC, ICICI ব্যাঙ্ক, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক। দ্যাট মিন্স এই যে কোম্পানিগুলো মার্কেটে লিড করছে এই মুহূর্তে সেই কোম্পানিকে আপনি চুজ করুন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাইসিং ব্যান্ড, মানে কি এই কোম্পানির প্রাইসিং পাওয়ার কী আছে, প্রাইসিং পাওয়ার মানে ব্র্যান্ড ভ্যালু,
আমি যদি বলি এফএমসিজি সেক্টরে হিন্দুস্তান ইউনিলিভার একটা ব্র্যান্ড ভ্যালু, যার হিন্দুস্তান ইউনিলিভারের যে ভ্যাসলিনের বডি লোশন যেটা, এটা কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু। ভ্যাসলিনের বডি লোশন ছাড়া আমরা ম্যাক্সিমাম অন্য বডি লোশন ব্যবহারই করি না প্রায়। তো এইভাবে কিন্তু আমরা বলতে পারি। বাট আপনার জুয়েলারি সেক্টরে বলতে পারেন যে টাইটানের যে সমস্ত সোন মানে মানে যে টাইটানের যে ঘুড়িগুলো, এগুলো মার্কেটে ব্র্যান্ড হিসাবে কাজ করছে। তারপরে যে ফার্ম গার্মেন্টসে মনে করেন জকি ব্র্যান্ড হিসাবে কাজ, এই ব্র্যান্ডের উপরে বেস করে যদি 350 টাকা কোনো একটা ইনার ওয়ারের জকির দাম থাকে, সেটা পরের বছর যদি 400 টাকাও বলে, আপনি কিন্তু কিনে নেবেন, কারণ মার্কেট লিডারে। তো এইভাবে আমরা চুজ করতে পারি। এরপরে যেটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে কোম্পানির ভেরি গুড ফিউচার প্রসপেক্ট। তার মানে কি? কোম্পানির ফিউচার প্রসপেক্ট খুব ভালো, মানে আপনি দেখুন যে এশিয়ান পেন্টস পেন্ট ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডার, এবং এখানে দেখুন ভারতবর্ষে যত মানুষের পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, মানুষ আস্তে আস্তে মানে যে ভালোভাবে শৌখিন মতো অবস্থায় চলে যাচ্ছে, এবং সেই জন্য হোম ডেকোরেশনের দরকার হয়। পেন্ট সেক্টর একটা বিশাল মার্কেট পেনিট্রেশন আছে। তাছাড়াও দেখুন আপনি, আমি যদি বলি যে ইন্স্যুরেন্স সেক্টরে একটা বিশাল মার্কেট পেনিট্রেশন আছে, কারণ ইন্স্যুরেন্স সেক্টরে ম্যাক্সিমাম মানুষের এইটুকু এ নেই। এখন করোনা ভাইরাসের যুগ, এই সময় আপনি বুঝতে পারছেন যে আপনার অবর্তমানে আপনার ফ্যামিলিকে বাঁচাতে হবে, তার জন্য আপনি একটা টার্ম ইন্স্যুরেন্স নিতে পারেন। তো এই যেমন এইচডিএফসি লাইফ হতে পারে, আপনি এলআইসি হতে পারে, আপনি টাটা এআইজি যে অ্যাকচুয়ালি টার্ম ইন্স্যুরেন্স হতে পারে, আপনি ম্যাক্স লাইফ, কী টার্ম ইন্স্যুরেন্স নিচ্ছেন, তার মানে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু আস্তে আস্তে আরও বেশি মার্কেটে কিন্তু মার্কেটটা গ্রাব করছে ধীরে ধীরে। তো ব্যাংকিং সেক্টরে এইভাবে আপনি কিন্তু দেখবেন যে এইচডিএফসি ব্যাংক এত ভালো ব্যাংক, যে এত ভালো ম্যানেজমেন্ট, যে এই কোম্পানির ফিউচার প্রসপেক্ট অনেক ভালো। এইভাবে আপনাকে চুজ করতে হবে যে বেস্ট কোম্পানি। তাহলে আমরা এই ভিডিওতে আর অ্যাসেট, আজকে অ্যাসেট বা টাইপস অফ অ্যাসেট নিয়ে ডিসকাস করবো, নেক্সট ভিডিওতে এটা ডিসকাস করবো আমরা। তাহলে মার্কেট লিডার কে কোথায় আছে আমরা একটু দেখে নিই। তো আমরা গার্মেন্টস দেখুন, এখানে পেজ ইন্ডাস্ট্রিজ। তো আপনি যদি গার্মেন্টসে, যদি গার্মেন্টস বা টেক্সটাইল কোম্পানি কোনো রকম কোনো কোম্পানিতে যদি ইনভেস্ট করতে চান, তাহলে আপনাকে ইনভেস্ট করতে হবে আইদার পেজ ইন্ডাস্ট্রিজে, রূপা, তারপরে এগুলো দেখতে পাচ্ছেন আপনি, এগুলো হচ্ছে পিআর মানে অ্যাকচুয়ালি এগুলো পিআর কম্পারিজন, মানে এখানে আপনি এখানে সার্চ করলে স্ক্রিনারে গিয়ে সার্চ করবেন, যদি পেজ ইন্ডাস্ট্রি সার্চ করেন তাহলে আপনাকে এই নামগুলো দিয়ে দেবে। এইবার এগুলো সবই আপনার এই সেম ইন্ডাস্ট্রির কোম্পানি। তাহলে এই সেম ইন্ডাস্ট্রির কোম্পানিতে আপনি যদি মানে এটা অ্যাকচুয়ালি রেডিমেড গার্মেন্টস অ্যাপারেলস কোম্পানি টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ঠিক আছে, সেক্টর হচ্ছে রেডিমেড গার্মেন্টস অ্যাপারেলস আর ইন্ডাস্ট্রি হচ্ছে টেক্সটাইল প্রোডাক্টস। ওকে, তাহলে এখানে গেল এটা গার্মেন্টস নিয়ে আমি যেটা বললাম। এরপর আমি যদি বলি ব্যাংকিং সেক্টরে আপনি মার্কেট লিডার কাকে দেখতে পাবেন, তাহলে এখানে অ্যাকচুয়ালি টপ থ্রি যে আপনি দেখবেন, যেমন এইচডিএফসি ব্যাংক, আমি এইচডিএফসি ব্যাংক আমি সার্চ করলাম, তাহলে মার্কেটে প্রথম সারিতে এখানে দেখতে পাবেন পিআর কম্পারিজনে যখন আমি যাবো এখানে, তাহলে আপনি এখানে দেখবেন যে এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এই প্রথম চারটের মধ্যে আপনি থাকুন না, যদি আপনার কোনো রিস্ক নেওয়ার দরকার না থাকে। আপনি যদি চান যে আমি কোনো রিস্ক নেবো না, আমি মার্কেটের লিড যে কোম্পানিগুলো বেস্ট কোম্পানি সেই কোম্পানিতে আমি ইনভেস্ট করবো, তাহলে আপনি এই চারটে ব্যাংকের মধ্যে চুজ করুন, আপনি অন্য ব্যাংকে যাবেনই না, কারণ এই কোম্পানিগুলো বেস্ট ব্যাংক এখনকার পরিস্থিতি অনুযায়ী। তো এইভাবে যদি আমি বলি আইটি কোম্পানিতে যদি আপনি, কারণ এখন ডিজিটাল ফর্মে চলে যাচ্ছে ইন্ডিয়া বা সারা পৃথিবী, তো আইটি কোম্পানি দে এত বিশাল বিশাল প্রজেক্ট এরা পাচ্ছে, তার মানে সারা পৃথিবীব্যাপী এদের ব্যবসা। তাহলে এখানে আপনি জানেন আইটি কোম্পানিতে একটা লিডারের নাম জানলে হবে, টিসিএস যেমন মনে করেন আইটি সেক্টরের লিডার, তাহলে টিসিএস ছাড়া আর কেউ আছে? হ্যাঁ, ইনফোসিস আছে, উইপ্রো আছে, এসসিএল টেকনোলজি আছে, ম্যাক্সিমাম আপনি টেক মাহিন্দ্রা, এলএনটি ইনফোটেক পর্যন্ত যেতে পারেন, আপনি আর তারপরে যাবেনই না। তো এইভাবে কিন্তু আমরা সফটওয়্যার লার্জ মানে একটা বিশাল একটা ইন্ডাস্ট্রি, সফটওয়্যার ইন্ডাস্ট্রি, কম্পিউটার সফটওয়্যার ইন্ডাস্ট্রি, যেটা মানে আইটি সেক্টর,
তো এখানে আপনি এই পার্টিকুলার কোম্পানিগুলোকে চুজ করুন এবং সেই কোম্পানির আরওসি দেখুন, রিটার্ন অন ইকুইটি দেখুন, ডেট টু ইকুইটি রেশিও দেখুন, কোম্পানির ফিউচার কী আছে প্রায় মানে এই সমস্তগুলো দেখুন আর কি। কোম্পানি যদি 200 ডে মুভিং অ্যাভারেজের নিচে যদি থাকে কোম্পানির প্রায় শেয়ার প্রাইস, তাহলে আপনি ওটাকে নিতে পারেন, পিক করতে পারেন। এবং ইনভেস্টেড ওয়েতে আমি কিন্তু এটা ট্রেডিংয়ের কথা বলছি না বা ইন্টারডে এই সমস্তর কথা বলছি না, যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি লং টার্মে 2 বছর 3 বছর 5 বছরে আপনি একটা ভালো রিটার্ন দেখতে পাবেন। আমি যদি পেন্টস ইন্ডাস্ট্রির কথা বলি তাহলে এশিয়ান পেন্টস, আমি নাম সবাই আমরা নাম শুনেছি, তাহলে এশিয়ান পেন্টসের পাশাপাশি আরও পাশাপাশি এর পিআর কম্পারিজন যদি করি তাহলে আমি এখানে দেখব যে এশিয়ান পেন্টস আমি আইদার এশিয়ান পেন্টস কিনতে পারি শেয়ার বা বার্জার, মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী তারপরে সেকেন্ড পজিশানে আছে বার্জার, তারপরে আপনার নেরোলাক, তারপরে হচ্ছে ইন্ডিগো পেন্টস, ব্যাস এর বাইরে আর আমি যাবই না। তো এইভাবে টপ 3 বা 4 কোম্পানিকে আপনি চুজ করেন যারা মার্কেটে এত সুন্দর। দেখুন ডেপ টু ইকুইটি কীভাবে দেখবো, এখানে দেখুন ডেপ টু ইকুইটি, তাহলে ডেপ টু ইকুইটি এইভাবে জিরো আপনি হয়তো সবসময় পাবেন না, কিন্তু ডেপ টু ইকুইটি, ডেপ টু ইকুইটি মোটামুটি মাইনাস মানে মোটামুটি 0.5-এর নিচে যদি থাকে, লেস দ্যান 0.5-এর নিচে থাকে, তাহলে সেই কোম্পানিগুলোকে আপনি চুজ করতে পারেন। ডেপ টু ইকুইটি অ্যাকচুয়ালি কী, যে কোম্পানি কত ধার নিয়েছে সেই অনুযায়ী আপনার ইকুইটি শেয়ার কী আছে, মানে শেয়ারের মানে অ্যাকচুয়ালি কোম্পানির যে কত ঋণের বোঝা কোম্পানির মাথায় আছে সেটা কিন্তু এই ডেপ টু ইকুইটি বলে। তাহলে এইভাবে কিন্তু আপনি পেন্টস ইন্ডাস্ট্রি দেখতে পারেন। এরপরে আমি যদি বলি যে জুয়েলারি সেক্টরে দেখতে চাই, তাহলে আমি টাইটান, টাইটান বৈভব গ্লোবাল আছে, তো টাইটান দেখুন এখানে টাইটান সার্চ করলাম, টাইটান সার্চ করলে এখানে চলে আসবে টাইটানের সমস্ত এ টু জেড ডিটেলস। তো আমি পিআর কম্পারিজনের ওখানে চলে যাব, এখানে এসে আমি কী করব, হ্যাঁ এখানে এসে আমি কী করব, আমি এখানে এসে দেখব যে আর কে কে আছে এখানে কোম্পানি। আপনি রাজেশ এক্সপোর্টস কিনতে পারেন, বৈভব গ্লোবাল কিনতে পারেন, কল্যাণ জুয়েলার্স এই রিসেন্ট আইপিও মার্কেটে এসছে। তো এতটা পর্যন্ত যান, আপনি তিনটে প্রথম দুটো বা তিনটে কোম্পানিকে চুজ করুন, এইভাবে আপনি কিন্তু বেস্ট কোম্পানি মার্কেট থেকে পিক করতে পারেন কোনো রকম কোনো এক্সট্রা হেডেক না নিয়ে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরে আর কী কী ইন্ডাস্ট্রিজ আছে, যেমন ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, তাহলে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির মধ্যে আছে আপনার গোদরেজ অ্যাব্রোগেট আছে, অবন্তি ফিডস আছে। এই অবন্তি ফিডস এটা একটা এই কোম্পানিটা অ্যাকচুয়ালি কিন্তু যে মাছের খাবার তারপরে যত ফুড প্রোডাক্ট যেগুলো আছে ম্যাক্সিমাম এগুলো কিন্তু এই অবন্তি ফিড ফুড। এখানে দেখুন এখানে শ্রিম ফিডস বিজনেস আছে, শ্রিম মানে অ্যাকচুয়ালি যে শ্রিম প্রসেস বিজনেস আছে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি সব এখানে আপনি দেখতে পাবেন এই কোম্পানির কোথায় কী আছে। অন্ধ্রপ্রদেশে আছে, থাই ইউনিয়নের সঙ্গে এর কম এর ইয়ে আছে, এমওইউ আছে। তো যাই হোক এইভাবে দেখুন আপনি গোদরেজ অ্যাভোগেট, অবন্তি ফিড, কেএসি, ইউনিক অর্গানিক্স, এই এই পার্টিকুলার সেক্টর মানে এটা ফুড প্রসেসিং সেক্টর, ঠিক আছে, ইন্ডাস্ট্রি এটা মিসলিনিয়াসের মধ্যে পড়ে। এরা বিভিন্ন রকম ফুড নিয়ে এরা এ করে, অগন্ধি ফুড হচ্ছে একটা লিডিং প্রোভাইডার অফ হাই কোয়ালিটি শ্রিম ফিড মানে মাছের খাবার, বেস্ট টেকনিক্যাল সাপোর্ট অফ টু দ্য ফার্মার অ্যান্ড ক্যাটার টু কোয়ালিটি স্ট্যান্ডার্ডস অফ গ্লোবাল শ্রিম কাস্টমার। তাহলে যত শ্রিম কাস্টমার সব কিন্তু অবন্তি ফিডের উপরে ডিপেন্ডেন্ট হয়ে আছে। তাহলে এই অবন্তি ফিডের শেয়ার আপনি যদি ঠিকঠাক কিনে রাখেন একটা অ্যামাউন্টে, তাহলে আপনি দেখবেন একটা লং রানে আপনি একটা বেটার একটা রিটার্ন পাবেন, কারণ এই কোম্পানির শেয়ারগুলো কিন্তু পরপর পরপর আপনি দেখতে পাবেন। দেখুন 5 ইয়ার্সে দেখতে পাবেন এই কীভাবে কোম্পানিটা কোথা থেকে কোথায় গেছে, ঠিক আছে। তো সব কিছু এইভাবে কিন্তু আপনি দেখতে পারেন। এরপরে এটা গেল ফুড প্রসেসিং, এরপরে ইনফ্রা যদি যায়, ইনফ্রার মধ্যে আপনি এলএনটি, লারসেন অ্যান্ড টুব্রো, এলএনটি এটা জানেন এটা মার্কেটে বিশাল একটা জায়গা জুড়ে আছে এলএনটি, হয়তো এর হয়তো এই কোম্পানির ডেপটা অনেক বেশি আপনি দেখতে পাচ্ছেন 1,48,000 কোটি। তো এটা ভাবড়ে যাওয়ার দরকার নেই, কারণ এটা অ্যাসেট হেভি ইন্ডাস্ট্রি এবং এই কোম্পানিগুলোর মানে মার্কেটে যখন এরা কোনো রকম প্রজেক্ট পায় তাহলে সেই প্রজেক্টটা এদের কমপ্লিটলি সেই প্রজেক্টটা কমপ্লিট করে সেই টাকাটা উঠে আসতে মার্কেট থেকে উঠে আসতে অনেক টাইম লাগে। তো এই কারণে এই কোম্পানিগুলোর কখনো কখনো আর্নিংয়ে ঘাটতি পড়ে। তো এই কারণে এই কোম্পানিগুলো ভালো হলেও মাঝে মাঝে এর অনেক রকম মানে অনেক প্যারামিটারে একে জাজ করতে গেলে সমস্যা হয়, এর জন্য এই কোম্পানির পিবি রেশিও প্রায় প্রাইস টু বুক ভ্যালু রেশিও দেখবেন
ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মানে অ্যাকচুয়ালি রেশিওস এখানে আরওসি দেখুন 13%, এই ডেপ্টার্স ডে এখানে দেখুন 102, মানে কি এই কোম্পানি যে টাকাটা মার্কেটে মনে করেন মানে যে মানে সার্ভিসটা নেওয়া হয়ে গেছে অথচ টাকাটা রিটার্ন করতে 102 দিন টাইম লাগাচ্ছে। তো যে কোম্পানি ডেপ্টার্স ডে কম আছে সেই কোম্পানি তত ভালো। এখানে অ্যাকচুয়ালি এইগুলো এই কোম্পানিগুলোকে এইভাবে আপনি জাস্টিফাই করতে পারেন না, কারণ এলএনটি এটা এরা কিন্তু মানে যখন বিজনেস কোনো একটা পার্টিকুলার প্রজেক্ট হাতে আসে তখন এরা কিন্তু মার্কেট থেকে বিভিন্ন জায়গা থেকে ব্যাংক থেকে টাকা এরা কিন্তু প্রথমে ইনভেস্ট করে। এবার এই বিশাল অঙ্ক ইনভেস্ট করার জন্য এই কোম্পানির ডেপটা এত বেশি হয়, এবং তারপরে আস্তে আস্তে যখন কোম্পানি যখন সেই প্রজেক্টটা টোটালি কমপ্লিট করে ফেলে তখন একটা হিউজ অ্যামাউন্ট টাকা সেই কোম্পানির ঘরে আসে। তো এই কারণে এই কোম্পানির সবসময় আপনি ওটা দেখবেন না, আপনি কি দেখবেন প্রাইস টু বুক ভ্যালু দেখবেন। দেখুন প্রাইস টু বুক ভ্যালু 2.69, মানে হচ্ছে আপনি এক টাকার কোম্পানিকে 2.70 টাকায় আপনি কিনতে চাইছেন। তো এরকমভাবে আপনি প্রাইস টু বুক ভ্যালু দেখেন এই সমস্ত অ্যাসেট হেভি ইন্ডাস্ট্রিতে। এখানে যে আপনি যদি অন্যান্য কিছু প্যারামিটারগুলো দেখেন তাহলে কিন্তু আপনি ওখান থেকে জাস্টিফাই করতে পারবেন না। তো জেনারেলি এইসব কোম্পানিগুলোকে আপনার প্রায় পিবি রেশিও থেকে আপনাকে কনসিডার করতে হবে। তো এইভাবে যদি আমি ইনফ্রা এলএনটির কথা বলি তাহলে এলএনটির সঙ্গে আর কে আছে, জিএমআর ইনফ্রা আছে, আর রাইটস আছে, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া আছে, এগুলোকে আপনি দেখেন, ইনফ্রার সঙ্গে এই সমস্তগুলো দেখেন। তো এইভাবে আপনাকে যদি বলি আমি এফএমসিজি সেক্টর দেখতে চাইছি তাহলে হিন্দুস্তান ইউনিলিভার যদি আমি এই সেক্টরটাকে আমি দেখতে চাই তাহলে হিন্দুস্তান ইউনিলিভার একটা মার্কেট লিডার। তো দেখুন এখানে আমি পিয়ার কম্পারিজনে যদি যাই তাহলে কোথায় চলে গেল পিয়ার কম্পারিজন, তো পিয়ার কম্পারিজন দেখুন এফএমসিজি পার্সোনাল কেয়ার মাল্টিন্যাশনাল, তাহলে পিএনজি হাইজিন, তারপরে কোলগেট পালমোলিভ জিলেট ইন্ডিয়া এই কোম্পানিগুলোকে আপনি ইনভেস্ট করতে পারেন। দেখুন হিন্দুস্তান ইউনিলিভারের প্রোডাক্ট তো আপনাকে দেখিয়েছি, তাহলে পিএনজির প্রোডাক্টটা আপনাকে একটু দেখাই যে এই প্রোডাক্টটা কতটা মানে এই প্রোডাক্টটা মানুষ কতটা ব্যবহার করে, তাহলে আপনি দেখলে বুঝতে পারবেন যে এই প্রোডাক্টগুলো কতটা রিলায়েবল প্রোডাক্ট অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এখানে দেখুন এখানে যখন আমি আসলাম তো এখানে আসলে দেখতে পাচ্ছেন আপনি যে আমি প্রোডাক্টটা যদি আমি এখানে এখানে পিএনজির সাইডে আমি চলে এলাম, তো এখানে দেখুন এখানে আমি আসার পরে আমি এর প্রোডাক্টগুলোকে দেখব। তো কীভাবে দেখতে পারি আমরা পর পর এর ওয়েবসাইটটা এখানে আমি স্ক্রোল করলাম, আওয়ার ব্র্যান্ড, তো কী কী ব্র্যান্ড আছে দেখা যাক। তাহলে এই ওয়েবসাইটটা থেকে আপনি যদি সার্চ করে দেখেন এখানে সব ওয়েবসাইট এখানে দেওয়া আছে আপনি আপনার মতো। দেখুন জিলেটের যে শেভিং যে অ্যাকচুয়ালি যে রেজার আছে যেটা সবাই কিন্তু জিলেট ছাড়া আর কেউ কিছু ব্যবহার করেন, অ্যাকচুয়ালি আমিও জিলেটই ব্যবহার করি। প্যাম্পার্স, আপনি কি বাচ্চাদের জন্য কি অন্যরকম অল্টারনেটিভ খোঁজেন, প্যাম্পার্সই কিন্তু খোঁজেন আপনি, তাহলে কতটা ভালো কোম্পানি। এই যে এরিয়াল, টাইড, এগুলো কিন্তু এগুলোর অল্টারনেটিভ কিছু নেই, হুইসপার। ঠিক আছে, তো এই সমস্ত গ্রুমিংয়ের জন্য এখানে দেখুন এখানে আপনার জিলেটের যে সমস্ত রেজার আছে, এখন মেয়েরাও জিলেটের বিভিন্ন রকম রেজার ইউজ করে। তারপরে এইটা দেখুন হেড অ্যান্ড শোল্ডার, হার্বাল এসেন্স, প্যান্টিন, এই সব প্রোডাক্টগুলো মার্কেটে কিন্তু ভীষণ একটা বড় জায়গা। ওরাল কেয়ারে দেখুন এখানে ব্রাশ ফ্রাশ এগুলো, তারপরে টুথপেস্ট এগুলো আছে, ভিক্স পার্সোনাল হেলথ কেয়ারের মধ্যে ভিক্স আসে, তারপরে দেখুন ওলে, ওল্ড স্পাইস, ঠিক আছে, স্কিন অ্যান্ড পার্সোনাল কেয়ারের মধ্যে আসে। এইভাবে আপনি কিন্তু পরপর যে প্রোডাক্টগুলো দেখলেন সেই কোম্পানি এই কোম্পানির এই প্রোডাক্টগুলো কিন্তু মার্কেটে কিন্তু লিড করে অ্যাকচুয়ালি। তো কে আপনারা আপনি দেখবেন যে অ্যারিয়াল, টাইডের সব ম্যাক্সিমাম ইউজ করে, বা সান মানে অ্যাকচুয়ালি প্যাম্পার্স তো বাচ্চাদের একটা মানে এটা কিন্তু মানে আমরা কিন্তু কখনো এটার উপরে কম্প্রোমাইজ করি না, বেবিদের জন্য যে সমস্ত যে ন্যাপকিন যেগুলো ব্যবহার করি, প্যাম্পার্স ব্যবহার করি বেবিদের জন্য, তো সেগুলোই কিন্তু আমরা কখনোই কম্প্রোমাইজ করি না। তাহলে এইসব কোম্পানিগুলো কিন্তু মার্কেটে একটা ভীষণ একটা বড় জায়গা জুড়ে আছে। তো এইভাবে কিন্তু আমরা কোম্পানি সিলেক্ট করতে পারি। আমাকে কি দেখতে হবে, 20 ইয়ার্স বিজনেস দেখতে হবে, কোম্পানি ঠিকঠাক গ্রো করেছে কিনা সেটা দেখতে হবে, আর কি দেখতে হবে আমাকে দেখতে হবে কোম্পানি ঠিকঠাক গ্রো করেছে কিনা ওটা আমি দেখব, আর আমি দেখব কোম্পানি এর
মার্কেট মার্কেটে এর ডেপ টু ইকুইটি দেখবো, দেখুন ডেপ দেখুন জিরো, তার মানে এই কোম্পানিটা এত ভালো কোম্পানি যে ডেপট জিরো, এর 70% প্রোমোটার হোল্ডিং, বুক ভ্যালু হচ্ছে 407, এখন এই মুহূর্তে এই কোম্পানির প্রফিট টু বুক ভ্যালু হচ্ছে 33। তো এই কোম্পানি এইসব কোম্পানিগুলোর আপনাকে আরওসি দেখতে হবে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 58, ঠিক আছে। পি এই কোম্পানি দেখলেন আপনি, এখানে দেখতে পাচ্ছেন 66 স্টক পি, আবার ইন্ডাস্ট্রি পি যদি 58, তাহলে কিছুটা বেশি ভ্যালু হায়ার ভ্যালুয়েশনে কোম্পানিটা এখন আছে। কারেন্ট মার্কেট প্রাইস 13,654 টাকা, এইটাই হচ্ছে মেন প্রবলেম। আমরা চাইলেও এই কোম্পানির শেয়ার আমরা খুব তাড়াতাড়ি কিনতে পারি না, কারণ কারেন্ট মার্কেট প্রাইসটা অনেক বেশি। তাই এক হঠাৎ করে 13,000-14,000 টাকা ইনভেস্ট করা এটা কিন্তু মুখের কথা না, সবাই আমরা সেটা জানি, কিন্তু যদি সুযোগ পান তাহলে এগুলো কিনে নিয়ে যদি আপনার যদি পোর্টফোলিওতে আপনি এটা রাখেন তো সেটা একটা বড় ব্যাপার, কারণ এইসব কোম্পানি শেয়ার পোর্টফোলিও তো রাখাও একটা গর্বের ব্যাপার। তো এইসব ভালো ভালো কোম্পানি 200-এ মুভিং এভারেজ হচ্ছে কত বলছে 11,861, তার মানে 11,861 নিচে যদি আসে তাহলে আপনি একটা অপরচুনিটি পেয়ে যাবেন, তার মানে এখনও 2,000 টাকা যদি নিচে আসে তাহলে বলবেন হ্যাঁ এই কোম্পানি কিনে নিতে পারি, তাহলে আমি বেটার একটা গেইন পেতে পারি। ইভি বাই মানে এন্টারপ্রাইজ ভ্যালু বাই এবিটা, তো এবিটার কনসেপ্ট এর আগের দিন আমি বুঝিয়েছিলাম, তো যারা না লাস্ট লেকচারটা দেখেননি তারা কিন্তু অবশ্যই দেখবেন। মানে এন্টারপ্রাইজ ভ্যালু টু বাই এবিটা আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন, এটা যত কম হবে তত ভালো, 44.7 আছে এই মুহূর্তে, যত কম হবে তত ভালো অ্যাকচুয়ালি এটা। তো আর ফেস ভ্যালু তো দরকার নেই অ্যাকচুয়ালি, বুক ভ্যালু দেখতে পারেন। আরওই রিটার্ন অন ক্যাপিটাল, এই রিটার্ন অন ক্যাপিটাল আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কী জিনিস একটু হালকা করে ডিসকাস করে দিই, যে আপনি কত টাকা, মনে করেন আপনি 100 টাকা ইনভেস্ট করেছেন, 100 টাকা আপনার কাছে আছে, আপনি 50 টাকা আপনি ইনভেস্ট করেছেন এবং সেখান থেকে আপনি 50 টাকা ইনভেস্ট করে আপনি ধরে নেওয়া যাক 60 টাকা পেয়েছেন, তার মানে 10 টাকা আপনার প্রফিট হয়েছে, তাহলে আপনার রিটার্ন অন ইকুইটি 10%। তো টোটাল 100-এর ওপরে আপনার কত টাকা প্রফিট হয়েছে, 10 টাকা। কিন্তু যদি আমি বলি যদি আমি 50 টাকা ইনভেস্ট করে 60 টাকা পেয়েছি, তার মানে 10 টাকা, তার মানে 10/50×100, এটা হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এটা হচ্ছে 20% হয়ে গেল। তো যত টাকা ইনভেস্ট করলাম তার উপরে কত আমার রিটার্ন আসছে, আর টোটাল ইনভেস্টমেন্টের কত পোর্শন ইনভেস্ট করলাম সেখানে কত প্রফিট আসছে, সেটা টোটাল ইনভেস্টমেন্টের উপরে আমি যদি ডিভাইড করি তাহলে আমি যেটা পাবো রিটার্ন অন ইকুইটি আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে অনলি ইনভেস্টেড মানি উইল বি টেকিং আন্ডার কনসিডারেশন, বোঝা গেল। তো এইভাবে আমরা ডেপ্ট টু ইকুইটি, আমরা প্রোমোটার হোল্ডিং দেখতে পারি, প্লেস পার্সেন্টেজ দেখুন 0% প্লেস পার্সেন্টেজ, কত ভালো কোম্পানি অ্যাকচুয়ালি। তাহলে এই কোম্পানিগুলোকে আমরা কেন আমরা পিক করব না, এই ধরুন অপারেটিং প্রফিট অ্যানুয়াল অপারেটিং প্রফিট 606 কোটি টাকা হয়েছে। তো এইভাবে কিন্তু এই কোম্পানির আপনার এখানে প্রোস কনসের মধ্যে যান, তাহলে শুধুমাত্র এইটুকুই এখানে লেখা আছে কনস, যেটা সেটা হচ্ছে 33.5 times অফ ইটস বুক ভ্যালু, মানে এটা এক টাকার কোম্পানিকে আপনি 34 টাকায় কিনতে চাইছেন, 33.5 টাকায় কিনতে চাইছেন, এটাই হচ্ছে এর মেন ডিসঅ্যাডভান্টেজ। বাকি কোম্পানির সমস্ত অ্যাডভান্টেজ কিন্তু ফিউচার প্রসপেক্টিভ দেখতে হবে আপনাকে। কোম্পানি হ্যাজ ডেলিভার্ড এ পুয়োর সেল গ্রোথ, 5.616% পাস্ট 5 ইয়ার্সে সেল গ্রোথটা দেখিয়েছে, যেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট হিসাবে স্ক্রিনার ডট ইন সেটা মনে করছে। কোম্পানি অলমোস্ট ডেপ্ট ফ্রি, এটা হচ্ছে প্রোস। আরওই ট্র্যাক রেকর্ড 3 বছরে বলছে কত, 48%। কোম্পানি হ্যাজ মেনটেনিং এ হেলদি ডিভিডেন্ড পে আউট অফ 60%, ডিভিডেন্ড দিচ্ছে 60%, বুঝতে পারছেন 60% অফ মানে এটা 60% ফেস ভ্যালুর উপরে অ্যাকচুয়ালি দেয়। তো ফেস ভ্যালু যদি 10 টাকা হয় তাহলে 6-7 টাকায় ডিভিডেন্ড কিন্তু দেবে। তো এইভাবে আমি হিন্দুস্তান ইউনিলিভারকেও দেখতে পারি, হিন্দুস্তান ইউনিলিভার যদি আমি দেখি তাহলে দেখেন এখানে হিন্দুস্তান ইউনিলিভার, যে হিন্দুস্তান ইউনিলিভার হচ্ছে FMCG সেক্টরে, এটাও একটা মার্কেট লিডার, যে কত রকম প্রোডাক্টের আছে সেটা লাস্ট ক্লাস আমি এর আগেও দেখিয়েছি আপনাকে, এখন আর দেখিয়ে টাইম ওয়েস্ট করতে চাইছি না। তো মার্কেট ক্যাপ এখানে 66, স্টক পে পি আছে, আরওসি 39, আরওই 29, খুব ভালো কোম্পানি, কোনো ডেপ্ট নেই, প্রোমোটার হোল্ডিং 61%। তো সব দিক থেকে কোম্পানি বেস্ট কোম্পানি, কিন্তু সমস্যাটা হচ্ছে এই কোম্পানিগুলো অনেক বেশি হায়ার ভ্যালুয়েশনে এখন আছে, মানে এই কোম্পানিটা যদি আপনি
2200 2250 টাকার নিচে যদি পান তাহলে অবশ্যই কোম্পানিটা নিতে নিতে লুফে নিতে পারেন, কিন্তু তার নিচে এ নামা খুব মানে আমি আমি এটা এই কোম্পানিটা 2200 যখন 5 টাকা ছিল আমি 2200 টাকায় আমি বুক করে রেখেছিলাম, কিন্তু আমি পাইনি, তারপরে কোম্পানি 2400-2250 চলে যায়। তো যাই হোক, এটা একটা আনফর্চুনেট সিচুয়েশান। দেখুন এখানে কিন্তু কোম্পানি ডেট ফ্রি, প্রোজ বলছে কন রিটার্ন অন ইকুইটি ভালো এবং হেলদি ডিভিডেন্ড পেয়ার দিচ্ছে, 92.52% ডিভিডেন্ড দেয়। তাহলে দেখুন কনস কী আছে, 11.48x অফ বুক ভ্যালুতে কোম্পানি এখন এই মুহূর্তে ট্রেড করছে। কোম্পানি ডেলিভার 7.8% পাস্ট 5 ইয়ার্সে গ্রোথ ডেলিভার করেছে, আর প্রোমোটার হেল্ডিং যেটা 5% ডিক্রিজ করেছে। এটাই হচ্ছে কোম্পানির ডিসঅ্যাডভান্টেজ বলা যেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি 60% উপরে প্রোমোটার হোল্ডিং আছে। এবার যদি আপনি দেখেন যে প্রোমোটার হোল্ডিং ধীরে ধীরে 10% 15% করে কমছে, তাহলে কিন্তু আপনি সেই কোম্পানি থেকে বুঝতে পারবেন যে এটার একটা রেড সাইন নিশ্চয়ই দেখাচ্ছে। দেখেন এখানে এই কোম্পানির আমি যদি দেখি ব্যালেন্স শিটের পরে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এগুলো আছে, তারপর রেশিও, তো যদি ডেপ্টার্স ডে দেখুন, এই কোম্পানির ডেপ্টার্স ডে মানে কত তাড়াতাড়ি এর মানে যে ইনভেস্টেড মানি বা সেলস থেকে যে টাকাটা ইনভেস্ট মানে সেলস সেলিং যে মানে সেল করার পরে যে টাকাটা সেটা 14 দিনের মধ্যে কোম্পানির ঘরে চলে আসে, এবং ইনভেন্টরি টার্নওভার বলছে 6.98%। এটার মানে হচ্ছে এক বছরের মধ্যে এ 6 বার এর মানে এই কোম্পানি তার প্রোডাক্টটাকে সার্কুলেট করতে পারে, সেই ক্যাপাবিলিটি আছে, ইনভেন্টরি টার্নওভার যেটা বলে, ঠিক আছে। তো এটা হচ্ছে সাইক্লিক প্রসেস, সব আমরা ডিসকাস করব ডে টু ডে যে ভিডিওগুলো আসবে। তো আজকে এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। আমরা যদি FMCG-র কথা বলি, হিন্দুস্তান ইউনিলিভার আসতে পারেন, তাছাড়া আপনার FMCG-র মধ্যে বরুণ বিভারেজ আছে, হাটসন অ্যাগ্রো প্রোডাকশান আছে, জাইডাস ওয়েলনেস আছে, KRVL আছে, এইভাবে প্রচুর কোম্পানি আছে যে কোম্পানিগুলোকে আপনি পিক করতে পারেন। তাছাড়াও আরও কিছু কিছু ভালো ভালো স্টক আমি আপনাকে নাম বলতে পারি যেগুলো আপনি দেখতে পারেন, যেমন সান টিভি, যেটা মিডিয়ার উপরে, হ্যাঁ সান টিভি যেমন মনে করেন টিভি মিডিয়ার উপরে, তো সান টিভি যদি আমি সার্চ করি, সান টিভি দেখুন এটা কিন্তু মার্কেটে লিডার, মানে মিডিয়ার উপরে মার্কেট লিডার, দ্যাট মিন্স অ্যাকচুয়ালি যে টিভি মিডিয়া এখানে দেখুন, এখানে সান টিভি সবচেয়ে বড় নেটওয়ার্ক, তারপরে জি এন্টারটেইন, তারপরে হচ্ছে PVR, TV18 ব্রডকাস্ট, এগুলো হচ্ছে সান টিভি। এই কোম্পানিগুলো যদি আপনি যেতে চান, কোথায় আপনি যদি মিডিয়া ইন্ডাস্ট্রিতে মধ্যে যেতে চান, তাছাড়াও আরও অনেক ইন্ডাস্ট্রি আছে, যেমন অটো সেক্টরে যদি বলেন তাহলে আপনি আইসার মোটর দেখতে চান অটো সেক্টরে মনে করেন, টাটা মোটরস দেখতে পারেন আপনি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা দেখতে পারেন। তো দেখুন আইসার মোটর, হিরো মোটোকপ, হিন্দু TVS মোটরস, এগুলো মোটরসাইকেলের ওপরে বেস করে কিন্তু এটা বলেছে, মোটরসাইকেল আর মোপেট। কিন্তু আমি যদি বলি যে হেভি যে গাড়িগুলো যেগুলো আছে, মানে যে ট্রাকগুলো আছে, তাহলে টাটা মোটরস ওখানে আপনি দেখতে পারেন, টাটা মোটরস আমি দেখতে পারি। তো টাটা মোটরস আমি যদি সার্চ করি এখানে, কিন্তু এর সঙ্গে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা আসবে, এর সঙ্গে আরও কোম্পানি আসবে, যেমন আইসার মোটরও আসবে, এর সঙ্গে আরও কোম্পানি যেমন অশোক লেল্যান্ড আসবে। তো এই সমস্ত দেখুন, টাটা মোটরস, অশোক লেল্যান্ড, এগুলো সব কিন্তু মার্কেটের লিডার, তো এই কোম্পানিগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন। আপনি পাওয়ার সেক্টর যদি বলি তাহলে টাটা পাওয়ার আছে, এখন টাটা পাওয়ারে আপনি ইনভেস্ট করতে পারেন। আর টাটার কোম্পানি মানে খুব ট্রাস্টওয়ার্দি কোম্পানি, টাটার এত ভালো বিজনেস ম্যানেজমেন্ট থাকে যে এরা মার্কেটকে কখনো ধোকা দিয়ে, মানুষকে ধোকা দিয়ে কোনো কাজ করে না। তো আদানি গ্রিন আছে, আদানি ট্রান্সমিশন আছে, পাওয়ার গ্রিড আছে, NTPC আছে, টাটা পাওয়ার আছে, NSPC অ্যাকচুয়ালি আপনি না নেওয়াই ভালো এই শেয়ারটা থেকে, আমার অনেক মানে অনেক দিনের ইনভেস্টমেন্ট আছে কিন্তু কোনো রিটার্ন আমি পাইনি, খুব বাজে একটা শেয়ার এই মুহূর্তে আমার মনে হয়। তো সেই কারণে আপনি কিন্তু টাটা পাওয়ারে যেতে পারেন বা পাওয়ার গ্রিডে যেতে পারেন, এটা ভালো কোম্পানি এগুলো। আদানি পাওয়ারে না যাওয়াই ভালো, কারণ মার্কেট ফুলে ফেপে আছে আদানি পাওয়ারের, যে কোনো মুহূর্তে ডাউনে চলে যেতে পারে, কোনো এগুলো ডিপেন্ড করে সরকারের ওপরে, যে সরকার যদি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় তাহলে হয়তো অনেক ফেসিলিটিও নাও পেতে পারে আদানি, কারণ আপনারা জানেন যে ইন্ডিয়া সরকার আদানি এবং আম্বানিকে বেশি প্রেফার করে। তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আছে, আপনাকে পলিটিক্যাল ভিউগুলো জানতে হবে, আর তার জন্য পলিটিক্সের আমার যে লেকচারগুলো আছে সেইগুলো দেখলেই হবে, অনেকগুলো লেকচার আমি আপলোড করে রেখেছি।
টোটাল এ টু জেড কোয়ালিটির। তো এখানে পি রেশিও আপনি দেখতে পারেন, এখান থেকে পি রেশিও, প্রাইস রেশিও, সেলস অ্যান্ড মার্জিন, কি আদৌ কি সেল হচ্ছে নাকি ভুলভাল ব্যালেন্স শিট দেখাচ্ছে, এইগুলো সব আপনি ধীরে ধীরে ডে টু ডে এইগুলো ক্যালকুলেট করে কিন্তু আপনি আপনার একটা একটা পোটেনশিয়াল স্টক আপনি চুজ করতে পারেন, ঠিক আছে। আরও কিছু স্টক যেমন নিপুন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, টেস্টি বাইট, ডাবর, ডাবর ইন্ডিয়া, খুব ভালো কোম্পানি ডাবর। তো ডাবর যদি আমি বলি তাহলে এইভাবে বলতে থাকলে শেষ হবে না, ভিডিওটি লেন্দি হয়ে যাচ্ছে। তো ডাবর ইন্ডিয়া যদি বলি তাহলে এখানে দেখুন ডাবর ইন্ডিয়া, এর পিআর কম্পারিজন করলে এর সঙ্গে গোদরেজ কনজিউমার, এগুলো অ্যাকচুয়ালি এফএমসিজির মধ্যে আসে, পার্সোনাল কেয়ারের মধ্যে আসে। ম্যারিকো খুব ভালো কোম্পানি, ম্যারিকো, ইমামি, বাজাজ কনজিউমার, তো এই ম্যারিকো খুব ভালো কোম্পানি, এরও অনেক বড় বড় মানে যে মার্কেটে ভালো ভালো প্রোডাক্ট আছে, যে সমস্ত প্রোডাক্ট আমরা সবসময় ব্যবহার করি, প্যারাশ্যুটের অয়েল ফয়েল যেগুলো আছে সেগুলো সব ম্যারিকোর মান্ডারে পড়ে। তো আশা করি বুঝতে পাচ্ছেন কীভাবে একটা ভ্যালু স্টক আমি পিক করতে পারবো, সেই কনসেপ্টটা দেওয়ার জন্যই এটা নিলাম। আসলে অনেকের ধৈর্য নেই, যারা ধৈর্য ধরে পুরো পরের ভিডিওগুলো দেখবেন তারা হয়তো আরও বেশি লাভবান হবেন, কিন্তু যারা যাদের ধৈর্য নেই তারা এই ভিডিওটির উপরে বেস করেও অনেক সময় মার্কেটে ইনভেস্ট করতে পারেন, কিন্তু এটা কোনো আপনাকে ডাইরেক্ট সাজেশান আমি দিচ্ছি না, কারণ আমি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। তো আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের অবশ্যই অ্যাডভাইস নিন, তারপরে আপনি কোনো ইনভেস্টমেন্ট করুন। আমি কিন্তু এই সমস্ত আপনার কোনো পয়সা টাকা পয়সা যদি কোনো লস বা কিছু হয় তাহলে সেটার জন্য আমি কিন্তু দায়ী নই। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং বন্ধুবান্ধবদেরকে জানান, যারা এই সমস্ত ফাইন্যান্সিয়াল যে লিটারেসি যাদের মধ্যে নেই তাদেরকে শেয়ার করুন, এবং নেক্সট ভিডিও আপনি কিসের উপরে চাইছেন অবশ্যই জানান। এই ভিডিওটি অনেকেই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিল যে কীভাবে আমি ভ্যালুয়েশনটা খুব তাড়াতাড়ি দু মিনিটের মধ্যে চুজ করতে পারি, তার জন্য আমি এই ভিডিওটি আনলাম। নেক্সট ভিডিওতে আমি অ্যাসেট অ্যান্ড টাইপস অফ অ্যাসেট আমি ডিসকাস করব। টুডে আপ টু দিস, থ্যাংক ইউ ফর লিসনিং, জয় হিন্দ।